स्कूले शर्ट काटिंग लम्बा 22 इंची एवं तीरा सह हाथा क्यों काटिंग करबें आज के भिडियोते देख लम्बा 22 पोर्ट 14 हाथा 6 मोहरी 10 बडी 24 2 इंच लुज कलर 11.5 इंची छोटो बच्चादेर शर्ट काटिंग भिडियो पेते अवश्य चैनल साथे थाकुन एवं चैनलटिके सबसक्राइब करे राखुन। तो এটা হচ্ছে আপনার দুই পার্ট নিয়েছি, নেওয়ার পর একটু কম বেশি করে নেবেন। এখান থেকে বরাবর একটা লম্বা একটা দাগ দেবেন আর 1 ইঞ্চি মতন বাড়তে রাখবেন। রাখার পর এখান থেকে আপনার লম্বা আছে 22 ইঞ্চি দাগ দিলাম, শোল্ডার ডাউন আছে 1.5 ইঞ্চি, ঠিক আছে। এখান থেকে 4, 6, 24, 6 ইঞ্চি, এখানে সেম আপনার 22 ইঞ্চি 1.5 ইঞ্চি শোল্ডার ডাউন, এখান থেকে 6 ইঞ্চি। প্লেটের জন্য এখান থেকে আপনার 1.5 ইঞ্চি দাগ, এই দেখো সেম 1.5 ইঞ্চি দাগ দিয়ে নেব। এটা এখন বরাবর স্কেল দিয়ে বরাবর একটা দাগ দিয়ে নেব। আপনার কলার হচ্ছে 11.5, এখান থেকে 1.5 ইঞ্চি, আর এখানে তৈরা হচ্ছে আপনার 14, 14 অর্ধেক 7, আর এখান থেকে আপনার 24, 4, 24 লুজ দেবেন, এখানে আপনার 1.5 ইঞ্চি লুজ হবে। যেহেতু ছোটো বাচ্চা সেম একই হবে, এখানেও আপনার লুজটা দিয়ে নিতে হবে। এখন বডি থেকে আপনার নিচ পর্যন্ত আপনার এইভাবে একটা দাগটা দিয়ে নেবেন। এখন শোল্ডারটা এইভাবে ডাউন দিন চোখের দাগ দিয়ে নিছি। এখানে আপনার চাইনিসের জন্য 1 ইঞ্চি এইভাবে রাউন্ডটা করে নেবেন। এদিকেও সেম আর্মহোলের দাগটা রাউন্ডটা করে নিতে হবে। এখান থেকে এখন বরাবর আমি কাটিংটি করে নেব। দেখুন কীভাবে আমি কাটিংটি করছি, এখানে মার্ক করে নেবেন। এখন এটা আপনার হালকা করে রাউন্ডটা করে নিতে হবে, ঠিক আছে। চকের যে দাগ অনুযায়ী বরাবর কাটিংটি করে নিতে হবে। এটা আপনার চাইনিজটা খুব সুন্দরভাবে করতে হবে। মার্ক করে নিলাম, এটা আপনার সামনে পার্ট আমার কাটিং হয়ে করা গেল। আপনার তীরা হচ্ছে 14, বডি হচ্ছে 24 ইঞ্চি, ঠিক আছে, আর লম্বা 22 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি আপনার চাইনিজের জন্য, আর লুজ হবে আপনার 2 ইঞ্চি। তো এটা আপনার সামনের পার্ট কাটিং করা হয়ে গেল। এখন পিছনের যে অংশটুকু, পিছন পাঁচিটা এটা এইভাবে ঘুরে নেবেন। নেওয়ার পর যতটুকু পরিমাণ আপনার পিছন পাটের সিটটা লাগবে ততটুকু সিটটা নিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমি 8 ইঞ্চি ভাঁজটা দিয়ে একটা দাগ দিয়ে নেব। এটা আপনার এখানে ফেলার পর আপনার যে বরাবর যে প্লেটের জন্য যে দাগটা দেওয়া আছে ওখান থেকে আপনার পিছন পাটে 1/2 ইঞ্চি কম হবে। এইভাবে একটা তীরে এখানে দাগটা দিয়ে নেব বরাবর। এখন তীরা হচ্ছে 14, 14 অর্ধেক 7 ইঞ্চি, এখান থেকে এখন কেটে নেব। এখানে সেম আপনার পিছন পাটে আপনার রাউন্ড করে একটু কেটে নেবেন। নেওয়ার পর বরাবর কেটে নিতে হবে। তো ছোটো বাচ্চাদের আপনার স্কুল ড্রেসে শার্ট কাটিং করা অনেক সহজ। আপনার যদি একবার ভিডিওতে দেখেন তো অবশ্যই আপনারা পারবেন। তো এখন আর্মহোলের যে দাগটা আছে এই দাগটা এখন মেপে নিতে হবে। এইভাবে মেপে নিলাম, এখানে আপনার 6 ইঞ্চি এসছে, ঠিক আছে। এই 6 ইঞ্চি আপনার এখন হাতার আর্মহোলের দাগটা ভাঁজ দিতে হবে। এই দুটা পার্ট একসঙ্গে করে নিয়েছি, ঠিক আছে। নেওয়ার পর এইভাবে একটা ভাঁজটা দিয়ে নেব, তাহলে আমার দুইটা হাতে একসঙ্গে কাটিং করা হয়ে যাবে। এখান থেকে আমি 6 ইঞ্চির ভাঁজটা দেব। হাতার লম্বা হচ্ছে
6 ইঞ্চি এখানে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর এখান থেকে আপনার হাত আছে 6 ইঞ্চি, 6 ইঞ্চির ভাঁজটা দিয়ে নেব। নেওয়ার পর বরাবর একটা দাগটা দিয়ে নেব। এখন এখান থেকে মোহরে আপনার 10 ইঞ্চি, 10 এর অর্ধেক 5, আর 200 বাড়তি 6 ইঞ্চির দাগটা দিয়ে নেবো। এইভাবে রানটা করে নিতে হবে, ঠিক আছে? তো আপনার নিচের দিকে আপনার 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি বাড়তে রাখবেন। এইভাবে এখন রাউন্ড করে আপনাকে কেটে নিতে হবে হাতাটা। তো প্রিয় দর্শক, আমি মাত্র 8 মিনিটে কীভাবে আপনারা একটা ছোট বাচ্চাদের শার্ট কাটিং করবেন এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। আর আপনাদের কি ধরনের ভিডিওগুলো পেতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওতে যদি কোথাও বুঝতে সমস্যা হয় তো অবশ্যই আমাকে জানাবেন। এটা আপনার হাতা কাটিং করে হয়ে গেলো একসাথে। এখন আমি তিরাটা কাটিং করে আপনাদেরকে দেখাবো। দুইটা একসঙ্গে তিরাটা কাটিং করব, এই জন্য আপনার দুইটা পার্ট একসঙ্গে নেওয়ার পর এটাকে আপনার 4 পার্ট করে নিয়েছি, একটা 4টা ভাঁজ দিয়েছি, ঠিক আছে? এখন আপনার পিছন পার্টের কতটুকু আছে এটাকে দেখে নিতে হবে। এখান থেকে আপনার 7 ইঞ্চি আছে, তাহলে 7 ইঞ্চি এভাবে ভাঁজটা দিয়ে নেবো। তার সাথে আরও 1 ইঞ্চি বাড়তে নিতে হবে, ঠিক আছে? 7 ইঞ্চি দাগটা দিয়ে নেবো। নেওয়ার পর এদিকে 3 ইঞ্চি, ঠিক আছে? আর নিচে আপনার 1 ইঞ্চি, আর এদিকে হচ্ছে 1.5 ইঞ্চি, ঠিক আছে? এ সাইডে হচ্ছে আপনার 3 ইঞ্চি দাগ। তো এটা খুব শর্টকাটে আপনাদেরকে দেখালাম। যদি আপনারা তিরাটা কীভাবে কাটিং করতে হবে, কত বডি হলে কত তিরা হবে, বা কত কলার হলে আপনার তিরাটা কত সঠিক হবে, এই ধরনের ভিডিও যদি দেখতে চান তো অবশ্যই কমেন্ট করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমি তিরাটা কাটিং করছি। একসাথে আমার 2টা তিরা কাটিং করা হয়ে গেল। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। তো এই ধরনের যদি ভিডিও দেখতে চান তো অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, এবং আমি লেডিস কাজের ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড করে থাকি, তো অবশ্যই আপনারা দেখতে পাবেন।